করেছেন এই বাসন্তী চাকমা আওয়ামী লীগের ইমেজ রক্ষার জন্য। প্রত্যেক সচেতন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে পূর্ণ সমর্থন দিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, বক্তব্য অনেক হয়েছে, বলতে গেলে অনেক কথাই বলা যাবে। আজকে আমাদের প্রোগ্রামের অন্যতম যে বিষয়টি, সবাইকে আমার কথা বুঝতেছেন, আমি সংক্ষিপ্তভাবে শেষ করব। আজকের প্রোগ্রামের মূল বিষয় হচ্ছে বাসন্তী চাকমা গত 26 তারিখে সংসদে দাঁড়িয়ে বলেছে 1996 সালের 1 তারিখে মে মাসের 1 তারিখ, সেদিন ছিল শুক্রবার, সেদিন পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী এবং বাঙালিরা মিলে পানছড়ির লোকালে উপজাতি পরিবারদেরকে ব্রিজের উপরে শুয়া একজন একজন করে আল্লাহ আকবার বলতে বলতে জবাই দিতে দিতে আসতেছিল। সেখান থেকে বেঁচে যাওয়া হচ্ছে এই উগ্র সাম্প্রদায়িক বাসন্তী চাকমা। সে এই স্মৃতিচারণ করতে গিয়ে সে বলেছে, পার্বত্য চট্টগ্রামের বহিরাগত বাঙালি এবং সেক্টর বাঙালিরা সেদিন এই ঘটনা ঘটিয়েছিলেন, আর তাদের সাথে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী। প্রিয় বন্ধুরা এবং সংগ্রামী জনতা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার গলায় ব্যথা, আমি একটু আস্তে করে বলবো, আপনাদের মনোযোগ প্রত্যাশা করছি। আমি 2 মিনিটে আমার বক্তব্য শেষ করব। আমি যে কথাটি বলতে চাই, বাসন্তী চাকমা সেদিন যে বক্তব্য দিয়েছিলেন, আমি সর্বপ্রথম আপনাদের কাছে, সাংবাদিক প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, বাসন্তী চাকমা পার্বত্য চট্টগ্রামে গিয়ে এজেন্ডা বাস্তবায়নকারী ইউপিএফের চেয়ারপারসনের এজেন্ডা বাস্তবায়নের জন্য কি সংসদে গিয়েছেন, নাকি পার্বত্য চট্টগ্রামের তৃণমূল পর্যায়ের পার্বত্য চট্টগ্রামের 16 লাখ জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংসদে গিয়েছেন, এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি। প্রিয় বন্ধুরা, সেদিন বাসন্তী চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা বহিরাগত, তারা সেটেলার। আমি বাসন্তী চাকমার এই বক্তব্যের প্রতিবাদে বলতে চাই, 1996 সালে অথবা 1986 সালে পানছড়ির লোকালে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সেজন্য বাসন্তী চাকমা, আপনাকে সর্বপ্রথম জাতীয় সংসদ থেকে আপনার এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। বাসন্তী চাকমা, আপনি 1986 সালের ঘটনা উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদেরকে সেটেলার বলেন নাই। আপনার জানা উচিত, পার্বত্য চট্টগ্রাম 1 নং সেক্টরে যারা মুক্তিযুদ্ধ করে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অখণ্ড মানচিত্র হিসাবে রক্ষা করেছিলেন, সেই বাঙালিদের অন্যতম হচ্ছে ক্যাপ্টেন আবদুল কাদের, মুন্সি আব্দুর রব বিশিষ্ট রোনামেন এবং আব্দুল আলীর মতো মুক্তিযোদ্ধাদের বংশধর হচ্ছে পার্বত্য অধিকার ফোরামের আজকের জনগোষ্ঠী এবং মাইনরদের। বাসন্তী চাকমা, আপনি সংসদ দাঁড়িয়ে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদেরকে সেটেলার বলেননি, আপনি এই সকল মুক্তিযোদ্ধাদেরকেও আপনি সেটেলার বলেছেন। বাসন্তী চাকমা, আপনি আপনার যে বক্তব্য দিয়েছেন সেটি আওয়ামী লীগের গণতন্ত্র বিদ্বেষী, সেটি হচ্ছে আপনার সংসদ সদস্য যে পদ আছে, সংসদ সদস্য পদের যে শপথ আছে, সেই শপথের অভিহতি আপনার বক্তব্য। কারণ পার্বত্য চট্টগ্রামের কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক ব্যক্তিদের এজেন্ডার জন্য আপনাকে সংসদে পাঠানো হয় নাই। বাসন্তী চাকমা, আপনি পার্বত্য চট্টগ্রামের রাষ্ট্রীয় স্বার্থে অখণ্ড বাংলাদেশের মানচিত্র রক্ষার স্বার্থে 1973 সালের পরে যেদিন আপনার উপজাতি ভাইরা আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, আমার উপজাতি ভাইরা, আমার শান্তি বাহিনী ভাইরা, আপনার সেই শান্তি বাহিনীরা 1973 সালে বঙ্গবন্ধু কাছে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন, আমরা পার্বত্য চট্টগ্রামের অখণ্ড, পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসন চাই। বঙ্গবন্ধু বলেছিলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো স্বায়ত্তশাসন হবে না, তোমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধানে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে ক্ষুদ্র নিরীগোষ্ঠী হিসাবে পার্বত্য চট্টগ্রামে থাকবে। বাসন্তী চাকমা, আপনার জানা উচিত, সেদিন
বঙ্গবন্ধুর নির্দেশ অমান্য করে আপনার শান্তি বাহিনী ভাইরা মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে চতুর্থ যে সংগ্রাম করেছিল সেটি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশের বিরুদ্ধেই সেদিন আপনার শান্তি বাহিনীরা অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তাই আজকের এই মানববন্ধনটি হচ্ছে সেই শান্তি বাহিনীদের বিরুদ্ধে যারা 1971 সালে বাংলাদেশের মানচিত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বাসন্তী চাকমা, আপনাকে ধিক্কার জানিয়ে বলতে চাই, আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে স্যাটেলাইট বলে যে অপমান করেছেন, আপনি বাংলাদেশের সমগ্র সেনাবাহিনীকে যারা জাতিসংঘ কম কমিশনে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশকে সর্বোচ্চ জাতিসংঘ সনদে সর্বোচ্চ যে সম্মানের আসন দিয়েছেন, আপনি সকল শান্তিরক্ষীকে সকল শান্তিরক্ষী বাহিনীকে আপনি স্যাটেলাইট বলেছেন। বাসন্তী চাকমা, আপনি 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আগ পর্যন্ত আপনি কি ছিলেন সেটি আজকের এখানকার জনগণ জানা উচিত, আমার এই আওয়ামী লীগের প্রিয় আওয়ামী লীগের বাইরে জানা উচিত বাসন্তী চাকমা কে ছিল। বাসন্তী চাকমা 1979 সালে শান্তি বাহিনীর অন্যতম নারী সদস্য ছিল, 1982 সালে পার্বত্য চট্টগ্রামে সন্তু এবং প্রীতি গ্রুপের দ্বন্দ্বর মাধ্যমে পড়ে উপজাতিদেরকে পার্বত্য চট্টগ্রাম ছাড়া করেছিলেন সেই বাসন্তী চাকমার নেতৃত্বে। আপনাদের জানা উচিত যে বাসন্তী চাকমা আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারককে বুঝেছি, সেই স্মারককে বুঝে আমরা উল্লেখ করছি কে বাসন্তী চাকমা। এই বাসন্তী চাকমা 2008 সালের নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের অন্যতম রাষ্ট্রবিরোধী সংগঠন ইউপিএফ থেকে খাগড়াছড়ি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচন করেছিলেন এই বাসন্তী চাকমা। এই বাসন্তী চাকমা নির্বাচনে পরাজিত হওয়ার পরে এই বাসন্তী চাকমা তার কৌশল পরিবর্তন করে 2008 সালে আওয়ামী লীগের যোগদান করে